আসসালামু আলাইকুম, জানিয়ে দিচ্ছি সুনামগুলো পরে বিস্তারিত। তত্ত্বমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, পাড়া মহল্লায় আগুন, সন্ত্রাসীর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলুন। এরপর জানিয়ে দিব, সম্পূর্ণরূপে অবরুদ্ধ গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা, গাজা ছাড়লেন হাজারো ফিলিস্তিনি। জায়েদ খানের প্রসঙ্গে অভিনয়ের প্রস্তাবে না করেননি ইদিকা পাল। বিএনপি জামাতের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ। ডিবি প্রধান জানিয়েছে বিএনপি নেতারা সহিংসতার দায় স্বীকার করেছে। সবশেষে জানিয়ে দিব, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বললেন বিএনপি নেতা হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। তত্ত্বমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, পাড়া মহল্লায় আগুন, সন্ত্রাসীর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলুন। তত্ত্বমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার তাদেরকে গ্রেপ্তার করছে যারা আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত। হুকুমদাতা, অর্থদাতা, নির্দেশদাতা, আয়োজনকারী, এ নিয়ে বিভ্রান্তিকর কোনো সুযোগ নাই। বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি গণভবনে প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন। একাত্তরে পাকিস্তানি বাহিনী মানুষকে হত্যা করেছে, কিন্তু জীবন্ত পুরাই নাই। এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং পাক বাহিনীদের বিরুদ্ধে যেমন পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, আজকে এদের বিরুদ্ধেও পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রতিপাদে আয়োজিত অনুষ্ঠানে আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আইডিবির সাধারণ সম্পাদক শামসুর রহমান বক্তৃতা করেন। এ সময় আইডিবি ভবন প্রসঙ্গে রাখা বিএনপির সমাবেশ অবরোধে পুড়িয়ে দেওয়া দুটি বাসের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসীরা আসলে রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি, তাদের বাড়িতে হামলার অর্থ বিচার বিভাগের উপর হামলা। জাস্টিস কমপ্লেক্সে পুলিশ হাসপাতাল ও সবাইকে অবাক করে এই আইডিবি ভবনেও হামলা চালানো হয়েছে। এটি পেশাজীবীদের সংগঠন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আওয়ামী লীগও না, বিএনপিও না। এখানে কেন হামলা চালানো হলো এটি আমার বোধগম্য নয়। সম্পূর্ণরূপে অবরুদ্ধ গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা, তীব্র লড়াই চলছে হামাস এবং তাদের মধ্যে। এই লড়াইয়ের মধ্যেই নিজ নিজ ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয় খুঁজে গাজা শহর ছেড়ে দক্ষিণ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। খবর সিএনএনের। স্থানীয় সময় বুধবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি সেনারা। স্থল ও আকাশ পথে ইসরায়েলের তীব্র অভিযানের কারণে তখন হাজার হাজার ফিলিস্তিনি মাইলকে মাইল পথ পায়ে হেঁটে উত্তর গাজা ছেড়ে পালিয়ে যায়। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সালাউদ্দিন সড়ক ব্যবহার করে গাজাবাসী শহর ছাড়তে পারবেন। গাজা থেকে দক্ষিণ আঞ্চলের দিকে সরে যেতে এখন শুধু এই একটি পথই খোলা। গত 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত এই সংঘাতে 10,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 40% শিশু। জায়েদ খানের প্রসঙ্গে অভিনয়ের প্রস্তাবে না করেননি ইদিকা পাল। সাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইদিকা পাল। এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সম্প্রতি রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইদিকা পাল। এ সময় জায়েদ খান প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী। সংবাদ মাধ্যম অনুযায়ী জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে কি করবেন যা প্রশ্ন করলে তিনি বলেন, ডেফিনেটলি প্রস্তাব আগেই পাই, তারপরে ভেবে দেখব। জায়েদ খানকে চেনেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, অবশ্যই চিনি, কেন চিনব না, তার প্রচুর নিউজ আমি দেখেছি, তিনি তো বেশ পরিচিত, আমাদের কলকাতার সায়ন্তিকা দির সঙ্গে অভিনয় করলেন, তখনও প্রচুর নিউজ দেখেছি আমি। প্রিয়তমা সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা বলছে ইদিকা। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। বিএনপি জামাতের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় সারাদেশে 48 ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন ও শেষ দিন চলছে। বুধবার ভোর 6টা থেকে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। বৃহস্পতিবার সকালে রাজধানীর সড়কে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম চলাচল করতে দেখা গেছে। তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে একের পর এক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও সন্ধ্যায় নেমে আসছে পরপরই 3 জেলায় 5টি পরিবহনে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে মাত্র 2 ঘণ্টার ব্যবধানে। এর মধ্যে ঢাকায় 3টি বাসে আগুন দেওয়া হয়, রাজধানীর বাইরে বরগুনায় 1টি বাসে আগুন এবং বরগুনায় বগুড়ায় 1টি ট্রাকে আগুন দেওয়া হয়। এছাড়াও আরও কিছু বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পাওয়া গেছে। ডিবি প্রধান জানিয়েছে বিএনপি নেতারা সহিংসতার দায় স্বীকার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বলেছেন, গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাসে আগুন দেওয়া সহ সহিংসতার ঘটনায় রিমান্ডে থাকা বিএনপির নেতারা দায়ী স্বীকার করেছেন। এ ঘটনায় তারা দুঃখও প্রকাশ করেছেন। বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান ডিবি প্রধান। পুলিশের হাতে আটক বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিসিটিভি ফুটেজ ও স্মার্ট টিমের করা ভিডিও দেওয়া হয়েছে উল্লেখ করে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, যেসব নেতারা আমাদের কাছে আছেন তাদের প্রথমে বলছিল নাশকতা তাদের লোকজন করেনি, তখন আমাদের কাছে থাকা সিসিটিভি ফুটেজ স্মার্ট টিমের করা ভিডিও তাদেরকে দেখানো হয়েছে। আমরা বলেছি আপনারা স্টেজে ছিলেন, সমাবেশের নেতৃত্ব দিয়েছেন, এছাড়া ভিডিওতে তারা দেখেছেন সমাবেশের দিন মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতারা কে কী করেছেন, সুলতান সালাউদ্দিন কোথায় লাঠি নিয়ে দাঁড়াচ্ছেন, রবিউল ইসলাম নয়ন কোথায় আগুন লাগাচ্ছেন, সব কিছু দেখার পরেও তারা দুঃখ প্রকাশ করেছেন। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বললেন বিএনপি নেতা হাফেজ। ভোটের আগে বিএনপির এক দফার আন্দোলন চলার মধ্যেই রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার সকালে রাজধানীর বনানীর বাসায় সাংবাদিকদের ডেকে তিনি জানান, তার নতুন দল গড়ার যে কথা বাজারে আছে তা সঠিক নয়, বিএনপি থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। হাফিজ বলেন, আমার শারীরিক অবস্থা ভালো নয়, বিদেশে চিকিৎসা নিয়েছি, আবারও যাব। শীঘ্রই আমি আমার এলাকার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে বিদায় নেব, তবে শেষ